তানজিম সাকিব যেন বাংলার বাঘ। বিরাট কোহলির উইকেট নিয়ে অ্যান্টিগার সবুজ গালিচায় চেনালেন নিজের জাত। যে বিরাটের স্লেজিং এর ভয়ে প্রতিপক্ষ বোলাররা হারিয়ে ফেলেন নিজেদের রিদম, সেই বিরাটকে সাজঘরে পাঠিয়ে সাকিব দেখালেন নিজের অ্যাগ্রেশন। টস জিতে বোলিং নিয়ে বাংলাকে এদিন যেন পেয়ে বসেছিলেন কিং কোহলি। পুরো টুর্নামেন্টে অফ ফর্মে থাকলেও এদিন গ্যালারিতে আছড়ে পড়ছিল তার এক একটি শট। ফিজ রিশাদ সাকিব কাউকেই যেন পরোয়া করেনি কোহলির উইলো। একের পর এক বাউন্ডারিতে টাইগারদের বোলিং অ্যাটাক হয়ে পড়ে এলোমেলো। তবে জুনিয়র সাকিব যেন এদিনও দেখালেন ছোট মরিচের ঝাল। উড়তে থাকা কোহলিকে বোল্ড আউট করে ধরেছেন ম্যাচের হাল। কোহলির বেদনায় যখন তছনছ ভারতের ব্যাটিং লাইন আপ, তখন এক বল পরেই আবারও সাকিবের দ্বিতীয় আঘাত। এবার সাকিবের নিশানা ভারতের ট্রাম্প কার্ড সূর্যা কুমার। তানজিমের বাউন্সার বুঝে ওঠার আগেই ছুঁয়ে যায় তার ব্যাটিং গ্লাভস। একই ওভারে দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে তখন বাংলার আকাশে সাকিব সাকিব রব। পুরো টুর্নামেন্টে একাই যেন বোলিং ইউনিটের ড্রাইভিং সিটটা সামলে রেখেছেন এই তরুণ তুর্কি। অথচ বিশ্বকাপের আগে একাদশের বাহিরের পরিকল্পনায় ছিলেন তিনি। তবে নিয়তি যেন একেই বলে, সেই সাকিবই কিনা বিশ্বকাপে দেখিয়ে দিচ্ছেন নিজের ক্যালিবার। রেদওয়ান শাওন, ৭১।